হার্ট অ্যাটাক শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু এই হার্ট অ্যাটাক আসলে কেন হয়, চলুন অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হার্ট অ্যাটাক সম্পর্কে জানার আগে চলুন জেনে নিই এই হার্ট বা হৃৎপিণ্ড আসলে কি কাজ করে। হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে রক্ত পাম্প করা এবং সারা দেহে রক্ত সরবরাহ করা। আমরা জানি আমাদের দেহ নানা রকম কোষ দিয়ে গঠিত। এই কোষের জীবিত থাকার জন্য অক্সিজেন ও পুষ্টি প্রয়োজন। রক্ত এই অক্সিজেন ও পুষ্টিকে পরিবহন করে সেই সব কোষে পৌঁছে দেয়, আর এই রক্তকে পাম্প করে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল সংকুচিত হলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওটা বা মহাধমনির মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। দেহের বিভিন্ন অংশ কোষ দিয়ে গঠিত, আর তাদের জন্য অক্সিজেন ও পুষ্টি প্রয়োজন। ঠিক তেমনি হৃৎপিণ্ড এক ধরনের কোষ দিয়ে গঠিত, যারও অক্সিজেন ও পুষ্টি প্রয়োজন। এজন্য অ্যাওটার সাথে লাগানো করোনারি ধমনী কাজে আসে। বাম ভেন্ট্রিকল সংকুচিত হলে যেমন অ্যাওটার মাধ্যমে সারা দেহে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড নিজেও অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পায়। এই প্রক্রিয়া ঠিকঠাক চললে কোনো সমস্যা হয় না, কিন্তু কোনো কারণে যদি করোনারি ধমনীতে প্লাক জমে বা বাধা সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ড তার চাহিদা মতো রক্ত না পায়, তখন সেটাকে হার্ট অ্যাটাক বলে। যেহেতু হৃৎপিণ্ড রক্ত পাচ্ছে না, তার মানে অক্সিজেন ও পুষ্টিও পাচ্ছে না। এতে করে হৃৎপিণ্ডের কোষগুলো মারা যেতে থাকে, ফলে হৃৎপিণ্ড আর আগের মতো পাম্প করতে পারে না। এতে করে দেহের অন্যান্য অংশেও রক্ত পরিবাহিত হয় না, ফলে কোষগুলো মারা যেতে থাকে। এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই ব্রেনের কোষগুলো মারা যায়, ফলে ব্যক্তিটি মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে প্লাক জমে কেন? মূলত অতিরিক্ত কোলেস্টেরল যুক্ত খাবার, অতিরিক্ত শর্করা, লবণ ও চিনিযুক্ত খাবার, ধূমপান করা এই প্লাক জমার ঝুঁকিকে বাড়িয়ে দেয়। আমাদের উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যান্য দেশের মানুষ অপেক্ষা বেশি। তার ওপর আমাদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল হার্ট অ্যাটাক এর সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। কারো হার্ট অ্যাটাক হলে তাকে সিপিআর দেওয়ার মাধ্যমে তার ব্রেন ড্যামেজ হওয়া থেকে রক্ষা করা যায়, এতে করে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। পরবর্তী ভিডিওতে সিপিআর সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।